বিভিন্ন পত্রপত্রিকা সহ সামাজিক গণমাধ্যমে পিএমএওয়াইচির অর্থ আত্মসাত করার সংবাদ পরিবেশন হওয়ার পর নড়ে চড়ে বসল তোপখানা জিপি সভাপতি সহ গোটা পঞ্চায়েত বড়ি। সোমবার শিলচর সংলগ্ন তোপখানা জিপিতে আয়োজিত এক নাগরিক সভায় জিপি সভাপতি মিয়া খান ও পঞ্চায়েত বড়ির সদস্য সদস্যা সহ স্থানীয়রা উপস্থিত থেকে অর্থ আত্মসাতের অভিযোগকে খণ্ডন করে জানান, লিস্ট অনুযায়ী পিএমএওয়াইচির অর্থ হিতাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়েছে। এতে জিপি সভাপতির কোনো হাত নেই। কে বা কারা কোন হিতাধিকারীর অ্যাকাউন্টে টাকা কার আইডিতে জমা করেছে বা অর্থ উঠিয়েছে সেটা পঞ্চায়েত বডির কারো জানা নেই। জিপি অফিসের বর্তমান অ্যাকাউন্টেন্ট সম্পর্কে বলেন, পিএমএওয়াইচির অর্থ আত্মসাত করার প্রমাণ করতে পারলে জিপি সভাপতি পদত্যাগ করবেন বলেও এদিন জানান মিয়া খান। জিপিতে কে ঘর পেয়েছে বা কে পায়নি তা পঞ্চায়েত বডির সদস্যদের জানা থাকবে। অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে শীঘ্রই আইনের দ্বারস্থ হবেন বলেও এদিন জানান পঞ্চায়েত বডিসহ এলাকার জনগণ। বিগত দিনে সোশ্যাল মিডিয়া তথা পত্র পত্রিকার মাধ্যমে আমি জানতে পারি যে তোপখানা জিপির প্রধানমন্ত্রী আবাসের যোজনার আওতায় কিছু সংখ্যক বেনিফিশিয়ারির নাম, যেটা আমি দেখলাম আটজনের নাম, এই নামের পরিবর্তে যারা আইডি ইউজ হয়ে অন্যতায় অ্যাকাউন্ট দিয়ে টাকা দেওয়া হয়। একদিন পরে আমি জানি, কারণ দুদিন আগে আমার মা মারা গিয়েছিলেন, তাই আমি খুব অনেক অসুবিধার মধ্যে ছিলাম, তখন আমি ঠিক সময় জানতে পারিনি। সেটা জানার পর আমি আমার জিপি সচিবের সঙ্গে যোগাযোগ করি, বলি কি পত্রিকার মধ্যে আসছে আপনি একটু দেখেন তো এটা ব্যাপারটা কি। উনি বললেন যে আমাদের জিপিতে প্রধানমন্ত্রী আবাসের যে আটটা নাম দেওয়া হয়েছে সেই নামের এগেনিস্টে যদি কোনো অ্যাকাউন্ট ঢুকে যায়, আমার তো জানা নাই, কারণ সেই সব যে অ্যাকাউন্ট ইউজ যেটা হয় এটা টোটাল অফিসের ব্যাপার, আর অফিস তো অ্যাকচুয়াল অফিসের কাজ আপনার লালু বলে একটা ছেলে কাজ করে, লালু যে ছেলেটা এই ছেলে তার বাবা ডোনার, এই জায়গার ডোনার, পঞ্চায়েত অফিসটা যে জায়গাতে এই জায়গার ডোনার হইলো তার বাবা। এই ছেলেটারে আমি গত পিরিয়ডে আমার ওয়াইফের সময় তারে ওরকম আমি আউট করছি, ওরকম কাজ করতো তারে আমি আউট করছি অফিস থেকে। এক বছর পরে আমি হঠাৎ দেখি লালুরে অফিসে কম্পিউটার লইয়া কম্পিউটারও কাজ করে, আমরা জিপি অফিসে কাজ করে। তখন আমি জিজ্ঞাসি যে এরে লালুরে মানে অফিসে কাজ করে, আমি কিছু বুঝতে পারলাম না। বলে না, তার আগের সেক্রেটারি কোন সেক্রেটারি বলে তারে একটা কাগজ দিয়া গেছিল যে অফিসে কাজ করতো, ও হিসাবে হে এখনো কাজ করে। আর আইজ অবধি লালুর লগে যে এই যে তারার অফিসের কাজ করে, লালুয়ে কোনোদিন আমার লগে কোনো পরামর্শ নাই, আর আমার কোনো মানুষে কইতে পারতো না, আমার বডির কোনো মানুষের লগে কোনো পরামর্শ করছে। লালুর পুরা নাম কি তার? আব্দুল কাশিম হাজারি। ওটা আপনারা দাদা একটা জিনিস, আপনারা লালুয়ে কিরকম যদি করিয়া থাকে, লালুয়ে কার ইশারায় করছে, আর লালুয়ে ব্লকের আইডিটা কই থেকে পাইলো, পাসওয়ার্ডটা পাইলো কই রকম, ব্লকের যে একটা পাসওয়ার্ড থাকে আইডিটা ক্যান্সেল করতে হইলে ঠিক আছে, এটা হে কই পাইলো, এটা কিন্তু আপনারা মেনশন করবা যে যারা সত্য কথা এটা। আমি 100% এটার বিষয় নিয়া আমি আইনের দ্বারস্থ হইমু, ও কারণে দায়িত্বস্থ হইমু যে সঠিক আসামি বাইরক, ক্রিমিনাল বাইরক, যার কারণে আজকে তোপখানার এত মানুষের গড় অসুবিধা ওর আসল আসামি বাইরক। আমি উকিল পরামর্শ লইয়া আমি আজকেও গিয়েছি কোর্টে, আমি উকিল পরামর্শ লইয়া আমি কেস করব তারার উপরে। নজরুল ইসলাম খান, এক নম্বর গ্রুপের বিট পেপার। আমি যখন ডেভেলপমেন্টে যারা গড় পাইছে, এরপরে একটা আইসে কাঁচা হাউসের লিস্ট, আমরা ডেভেলপমেন্টের যারা গড়টা দেওয়া হয়ে গেছে যারা তারা লিস্টের মধ্যে আমরা দেখাইয়া দিয়েছি এই এই মানুষের ডেভেলপমেন্টও পাইছে, তারা কাঁচা উত্তর কি আউট করা যাওক, আমরা লিস্টটা দিয়েছি জিপির, জিপির যে সে কিতা হচ্ছে এটা তো আমরা জানি না, এরপরে তো আমরা গেছে কোনো লিস্টও আইসে না। যে এলিগেশন আছে এলিগেশনটা বুয়া এলিগেশন, পাঞ্চায়েতে জানুন না খায় গড় পাইছে সে না পাইছে, শুধু আমরা মেম্বার করে জানি যে কোনটা কোনটা খেয়ে খেয়ে পাইছে, তারে ডাক দিয়ে দিলেছি, তারে কইয়া দিয়েছি এইগুলা
আমরা ফাইলি চেয়ারে আউট করো, ডিলিট করো এই লিস্ট। ও যারা আরবানোর বর পাইছে কাচ্চা হয়েছে, আবার তারা নাম আইছে, তারা একটা কইছে আমরা ডিলিট করি লাইন, আমরা ফুকিয়া দিলেছি, নামও লেখিয়া দিলেছি। এখন দেখি তো এইগুলা আবার ডিলিট না হইয়া এইগুলার উপরে অন্য আইডেন্টি অন্য মাছের নামে দেখা হয়েছে। আমরা এটা মূলে অফিসিয়াল তারা চক্রান্ত করতে পারে, আমরা তো এটা জানি না।